জীবনাবসান হয়েছে রাজ্যের বাম আন্দোলনের নেতৃত্ব ক্ষিতিশ দেবের। তিনি ছিলেন তেলিয়ামুড়া সিপিএম অঞ্চল কমিটির সদস্য, পূর্বতন তেলিয়ামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেছিলেন তিনি। বয়স হয়েছিল 75 বছর। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। সোমবার রাত 1:55 আগরতলা রামনগর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার ছেলে রাজ্যের বিশিষ্ট আইনজীবী ভাস্কর দেব। ক্ষিতিশ দেবের মৃত্যু সংবাদে শোকস্তপ্ত গোটা তিলিয়ামুড়া মহকুমা। মঙ্গলবার রামনগর বাড়ি থেকে মৃতদেহ নিয়ে আসা হয় তিলিয়ামুড়া রাজনগর স্থিত বাসভবনে। স্বজন হারানোর কান্না শোকে বাতাস ভারী হয়ে আসে। এলাকাবাসী পরিজনরা এখানে শ্রদ্ধা জানান। খবর পেয়ে ছুটে যান সিপিএম তিলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত জমাতিয়া, প্রাক্তন বিধায়ক গৌরী দাস, বিধায়ক কল্যাণী রায় সহ শুভান্ন ধাইরা। ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হয়। নিজ বাড়ি থেকে মরদেহ নিয়ে আসা হয় সিপিএম মহকুমা কার্যালয়ে। কয়েক দশক ধরে যে অফিসটি ছিল তার কর্মকাণ্ডের ঠিকানা। ফুলে ঢেকেই মহকুমা দপ্তর থেকে শেষ বিদায় নিলেন শ্রেণী সংগ্রামের রাজনৈতিক মতাদর্শগত লড়াইয়ের এক সেনানী। আমরা আজকে খুব ব্যথিত সিপিআইএম তিলিয়ামুড়া মহকুমা কমিটির তরফ থেকে আমাদের শ্রদ্ধেয় ক্ষিতিশ দেব মহোদয়, দীর্ঘদিন ধরে আমাদের পার্টি তিলিয়ামুড়া অঞ্চল কমিটির সদস্য ছিলেন এবং নগর পর্যায়ের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন। ওনার অনেক অবদান আমরা পেয়েছি। আজকে আমরা অমিত ক্ষিতিশ দেবকে হারিয়েছি এবং ওনার যে অসমাপ্ত পাঠগুলি আমরা সমাপ্ত করার জন্য এখানে শপথ গ্রহণ করেছি। আমরা সবাই মিলে ওনাকে স্মরণ করে ওনার স্মৃতিকে প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা অন্য যে কোনো বাকি পাঠ আমরা রিপোর্ট চ্যানেল 3 রাত।